ওই যেটা বলা হয়েছে যে স্টেরিলাইজেশন কাম ইনক্লুশন চেম্বার, আমার উদ্যোক্তা হয়ে যারা আছে নাকি এইটা নিয়ে, কিন্তু এটা একটা এটার সম্ভাবনাটা আরো বেড়ে গেছে। আমরা নাম দিয়েছি স্টেরিলাইজেশন কাম ইনক্লুশন চেম্বার, এটা দিয়ে কিন্তু আমরা সব কাজ করতে পারি, স্টেরিলাইজেশনের একেবারে সব কাজ। একটু সতর্ক হয়ে পড়বি, যেটা যারা ট্রেনিং প্রাপ্ত তারা জানে সতর্কতাটা কি, যেহেতু ওখানে কোনো লেয়ার মানে লেমিনার এয়ার ফ্লো নাই, অতএব আমরা যখন ভেতরে কাজ করবো তখন যেন আমরা ভালোভাবে হাতটা হয়েছে যে সেফটি মেনটেন করার মেনটেন করা যেটা আর কি, যে আমরা হাত নখ চুল এগুলো সব যেগুলো আমাদের স্টেরিলাইজেশনের যে পরিমাণের কথা সেটা আমরা যদি করে নিই এটা এফিসিয়েন্সি বেড়ে যাবে স্টেরিলাইজেশন ক্ষেত্রে। কিন্তু এখন যেটা হবে সেটা হলো স্টেরিলাইজেশন বাদ দিয়ে যদি আমরা পাস্তুরাইজেশন করে কমার্শিয়াল বীজগুলো উৎপাদন করি তাহলে কিন্তু এই দক্ষতা অনেক অনেক গুণ বেড়ে যাবে। পাস্তুরাইজেশন ওই সময় বলা হয়েছে যে আপ খুব বেশি করে দাও, লাল মানে কালো হয়ে যাক, একটা গন্ধ চলে আসুক, এসব বলা হয়েছে তাই নাকি? হ্যাঁ, কিন্তু এখন বলা হচ্ছে, এখন মানে বলছে যে যখন আমরা বাণিজ্যিক স্কোর ফল করবো তখন যেন আমরা অত তাপ না দেই, তাপ যেন 90 উপরে না ওঠে, 60 উপরে 90 নিচে 2 ঘন্টার মতো রেখে স্পনটাকে আমরা যদি পরের দিন ওইটা কিনে পরিশ্রম করি কন্টামিনেশনের সম্ভাবনা কি বলে মাদার যদি ঠিক থাকে হবে। এটা অবজারভেশন, এটা আমার ভাই এটা প্র্যাকটিস করবেন। এটা নতুন বলা আছে এখানে যে ডাক্তার ভাবে আর কোনো প্রশ্ন আছে এটা রিলেভেন্ট এই ক্ষেত্রে মাশরুম করা যদি করতে পারেন তাহলে অবহিতকরণ এবং কার্যক্রম প্রদর্শনের যদি ওই ওই কাজ যদি করা হয় তাহলে কিন্তু এটা খুব কাজে লাগবে। হ্যাঁ, এটাই তো আরেকটা ব্যাপার হলো যে এই যে প্রজেক্ট চলে গেলে এখানে একটা ব্যাপার আছে যে চাষি পর্যায়ে রিভলভিং ফান্ডের একটা ব্যবস্থা ছিল যদিও ফাইনালি সেটা আসে নাই, কিন্তু সৌভাগ্যক্রমে ন্যাশনাল ইনস্টিটিউট অ্যান্ড সাবসেন্টারগুলোতে কিন্তু কি আছে কি বলে রিভলভিং ফান্ড আছে, এই সেই ফান্ডের টাকাটা কিন্তু গভর্নমেন্টকে ব্যাক করতে হয় না, এটা উৎপাদনের জন্য দেওয়া হয়েছিল যা সব প্রযুক্তি দেওয়া হয়, কিন্তু এখানে একটু নাম চেঞ্জ করে আছে যে এটা রিপোর্ট করা যাবে এবং যেহেতু লাভজনক প্রযুক্তি এবং যেহেতু এটা পরীক্ষিত একবার দেবার না অন্তত কয়েকটা বৎসর, এখনকার যে প্রযুক্তি একটা অত্যন্ত দক্ষতার সাথে এই কাজটি উনি নিজে করেছেন এবং অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে এইটা প্রুভ করা হয়েছে, তার মানে হলো এটা সম্ভব, যে লাভটা হয় সেটা দিয়ে মেনটেন করা যাবে, এসি কিনতে হবে, এসি মেরামত করতে হবে, ঘর প্লাস্টার করতে হবে, একজন বলছেন যে কর্মচারী একজনকে ডিরেক্টর বলছেন যে একজন কর্মচারী লেবার পার্মানেন্ট করার জন্য যদি দেয় পার্টি গাছের ডিরেক্টর সে খুবই ভালো, আর যদি নাও দেয় আপনাদের থেকে পারবেন কোনো অসুবিধা হবে না, কিন্তু প্রজেক্ট শেষ হলো এটা কন্টিনিউ করতে হবে না, কারণ রিভলভিং ফান্ড আছে, যে ফান্ডার টাকাটা ব্যয় করতে হবে না কিন্তু আপনাকে হিসাবটা ডিপার্টমেন্টে দিতে হবে, আর ডিপার্টমেন্টের কাজটা হলো আমার সবই অনুরোধ মানে পরবর্তীকালের জন্য যে এই ডিপার্টমেন্ট যেহেতু তাদের দায়িত্ব আছে, আরেকটা বলেছে এই কাজটা কিন্তু করা আছে যে কিভাবে চলবে, নট অনলি ইন দিস প্রজেক্ট ডিডিবি বাট অলসো ইন এক্সটেনশন ম্যানুয়াল, আপনি একটা এক্সটেনশন ম্যানুয়ালটা পড়ে দেখবেন যে আমাদের মাঠ পর্যায়ের কর্মীদের মানে মাশরুম সংক্রান্ত কি কাজ করতে হবে সেটা কিন্তু আগে বলা আছে, ওইটুক যদি করে এই প্রজেক্ট যা করে দিয়ে যাচ্ছে তাহলে এটা এভার লাস্টিং করবে। সবাইকে ধন্যবাদ।